তো ট্রাইলে থিওরি যদি কথা আমি কে তাহলে দি থিওরি ওয়াজ পুট ফরওয়ার্ডেড বাই আমেক সাইকোলোজ ইএল থন্ডাইক থন্ডাইক ট্রাইলে থিওরি বলে আমি কোথায়ও কাইকি কারণ ইল থন্ডাইক আমার ট্রাইলে থিওরি প্রপোজ করে মানে পোস্টলেট করে বা সে উপস্থাপনা দিয়ে এই থিওরিটি সম্বন্ধে ঠিক আছে এই থিওরি র মিনিং কোণা দেখ বা এই সে কুমার দেখ থাক চে দৰ্ণিং ইজ দা বণ্ড কনেকচন দাট ইজ ফৰ্ম ফৰ্মেচন এণ্ড ষ্ট্ৰেন্থনিং অফ নেচুৰাল কনেকচন বিটুৱিন্ন ষ্টিমুলছ এণ্ড ৰেস্পন্স মানে সেই কওঁ যে লৰ্ণিং ক'ৰ শিখিবা হ'ল লৰ্ণিং হ'ল গোটেই বণ্ড কনেকশ্যন গোটেই বণ্ড তিয়াৰী কৰিব বণ্ড কনেক্ট কৰিব বা বন্ডক ফর্মেসন করা তেয়ারি করা ও তােংথনিং করিবা হল কি তাংনিং মানে কম কিন্তু বলিষ্ঠ করি হলে সে কনেকশনটা কা ক্যা ভিতরে গোটে ষ্টিমুস আর গোটে রেসপন্স ভিতরে সেটা কম করা আমি বলিষ্ঠ করিবা বা স্ট্রেংথনিং করা বা গিয়ে কনেকশন ফর্মেসনার লর্ণিং বলি কি কুয়া যায় নর্মালি যদি আমি কে জেনে কোবা আমাদের লর্নিং কোণ না লর্নিং হল ন্যাচুরা আমার যা সব টিমু আসে আতর যে রেসপন্স আসে সে দুইটা মধ্যে গোটে কনেকশন তো গোটে বন্ড টিয়ারি করা লনিং বলি কুয়া যাই ঠিক আছে আদি কনেক দি কনেকশন আর্ ইলুস্ট্রেটেড বাই দি সিম্বল এসআর এসআর যে টাইপ অফ লর্ণিং রেখে আমি পড়ি লে টাইপস অফ লর্ণিংরে এসর লর্ণিং গোটে লা এসআর লর্ণিং মানে কোণ এই যে যায় আর রে বলি কুয়া এই দুইটাক আই যে মজুরের বন্ডটা আছে হেল্লি এইটা বণ্ডা এই যি বণ্ড কনেকশনটা এইটাই আমাৰ লৰ্নিং এছ এছাৰ চিম্বল এছ এছ বণ্ড আ বুলিকে আমি চিম্বলাইজ কৰি থওঁ হ'লে কি চিম্বলাইজ কৰিবলৈ আমি দৰ্শাই থওঁ যে কনেকচন লৰ্নিং হ'ল ষ্টিমুলছ আপন্স মধ্য গোটেই বণ্ড কনেকশ্যন কৰিব ঠিক আছে দিছ থিঅৰী অলছো নোন এজ বণ্ড বণ্ড থিঅৰী অফ লৰ্নিং লৰ্ণিং মানে এই থিঅৰীটি বণ্ড থিঅৰি অফ লৰ্ণিং কোৱা যায় আৰু এই প্ৰকাৰ লৰ্ণিং কু এছৰ লৰ্ণিং কোৱা যায় যেতিয়া চিগনেল লৰ্ণিং পৰে আমাৰ এছ আৰ লৰ্ণিং আছিল ডিছকচ কৰিলে বোধহয়ে সমস্ত মনে ঠাই পাৰে থণ্ডেক লেখিছিলে যে থণ্ডেক ক'ত বা লেখিছিল কণ লৰ্ণিং ইজ কনেক্ট লৰ্ণিং মানে কনেক্ট কৰিব হ'লে কি লৰ্ণিং ইজ কনেকট এণ্ড মাইণ্ড ইজ দ মেইন মেন্স কনেকচন চিষ্টম মনুষৰ কনেকচন চিষ্টম হ'ল মাইণ্ড লর্ণিং হলে কনেকটিং বা কনেক্ট করা লনি বলে কুয়া যায় আমার যে মাইন্ড অস্তিষ্ক অ্রেইন অনেক করছে মানুষের গোটে কনেকশন সিষ্টম ভেয়া কাজ করু সেই বিভিন্ন প্রকার কনেকশন কু যোড় সাহায্য করু বিভিন্ন প্রকার বন্ড কু কনেক্ট করি সাহায্য করুছি সেইপি তাকে কনেকশন সিষ্টম বলি কেউ থন্ডাক সেই লঞ্চ বাই মেকিং ট্রায়েল অ্যান্ড মেকিং ট্রায়েল মোর মানে নম্বর অফ ট্রায়েল সরি অনেকগুড়ি অনেকগুড়ি থাক চেষ্টা করা দ্বারা ট্রায়েল করা আস ট্রায়ে কতক এরর মধ্যে হুয়ে হল ঠিক হুয়ে কতক ভুল হুয়ে অনেকগুড়িয়ে ভুল কলাপরে অনেক থাক ভুল কলাপরে আমি যাই কিছু শিখি থাকে আমি ট্রায়েল করে থাও গোটে জিনিস শিখবা আমি ট্রায়েল সেই ট্রায়ে মধ্যে কেক কণ হুয়ে দেখা দিয়ে এগার এরর মানে ভুল হুয়ে হেলকি সেই ভুল ঠিক সেই ভুল আৰৰ্ মাজেৰে ক' হ'লে আমি কিছু গোটেই থৰে কেৱল থানে শহে থৰ এটেম্প কলপেৰে শেহেথৰ ট্ৰাইল কৰিব কণ হুই এমি গোটেই এমি ৰেজল্টাণ্ট আছিলে যোনটাকি আমাক চাটফাই কৰি থাকে সেইটোক আমি লৰ্ন কৰি থওঁ বা একুৱায়াৰ কৰি থওঁ তেতিয়া থণ্ডাই ক'ত যে ৱি লঞ্চ বাই মেকিং ট্ৰাইল এণ্ড মেকিং এৰৰ্ছ মেনিটাইম অনেক থৰ ট্ৰাইল আকি আমি ক'ৰ যে কোনো জিছটো শিখি থওঁ হালকি কি এরর হেলাপরে আমি মেকিং ফর ট্রাইল ট্রায়েল এলিমিনেটিং দি রং রেসপন্স যা ভুল আসিলা বা যেটা এরর আসল সেটাকে আমি এলিমিনেট করে দেবো এলিমিনেট করে যদি কোন জিনিস শিখে বেড়ে ভুল হয়ে গলা বা সেই জিনিসটা আমি শিখি পারলেনি সেটাকে আমি এরর বলি হেল্লি যেমি নৰ্মাল যদি এক্সাম্পল কথা কয় গোটেই সাইকেল কথা আমি কয় সি ডাইৰেক্ট কেৱল চাইকেল চলাই শিখি যায় নাই সেই অনেক থৰ চেষ্টা কৰে শিখিব ট্ৰাইল কৰি থাকে সেইটো আমি ট্ৰাইল বুলি কয়ে সেই ট্ৰাইল কৰিব সময়ত বেলে বেলে সি ক' হ'লে পঢ়ি যাব কি চাইকেল আনবাঞ্চকি ক' গাড়া ভিতৰত চলি যাব তো সেইটোৱাকে সেইটাক আমাৰ এৰৰ বুলিকি কোৱা হ'ব সেই সেইটোৱে তাৰপৰা ক' কৰিবা কৰিব সেই কেমি বেলেঞ্চ কৰিব আমি ফৰ্দৰ ট্ৰা বি এৰ ক'ত হ'ল যেতিয়া সি পঢ়ি গ'ল যে ভুল হৈ গ'ল যে অনছাটেক্টৰী বা অনপ্লিজাণ্ট ৰেছপন্স দে ক' কৰিব আমি এলিমিনেট কৰিবা যোন ঠিক লাগিলানি বা যাওঁ ভুল হৈগলা সেইটোৱাক আমি ছাডিদে বা এলিমিনেট কৰি দবা আৰু যোন সেইটাক আমি ধৰক ঠিক আছে এই এমি কমিটি করারা আমি যে কোনো জিনিস শিখি থাকে বলি আমার থণ্ডাই এই থিওরি কেউ সে আউর কৌশল কোণ দেখ যেত আমি শিখি থাকে বাট আমি যেতবে ট্রায়েল যে ট্রায়েল সে কোম্পান দিই ভাগে বিভক্ত কে কতক ট্রায়েল কোণ করছেন সাটিসফ্যাক্টরি রেজল্ট দৌকে কতক কন করতে চাটিসফ্যাক্ট্রি রেজল্ট দেওয়া সাটিসফ্যাক্ট্রি রেজল্ট দে হলকি স্যাটিসফ্যাক্টরি রেজল্ট মানে কোম আমি যেমি চাহুবা সেমি কলাফল কেক ট্রায়েল দেবে যেমি কি আমি সাইকেল চলাইব চুঁ থাকি ডাইরেক্ট কন চলচল কে পেডেল মারুমার সপোজ হ্যান্ডেল কন্ট্রোল করি আমি কিছু দূর চালিগলে তো সেইটা কোণ হলো আমরা সাটিসফ্যাক্টরি রেজল্ট বলেপার বা প্লিজাট রেজল্ট দেওয়া আউটকি সি কোণ হলো আমি চলাচল পড়িগলে কিংবা সাইকেল ধরু ধরু আনবালেন্সড হয়েকি হ্যান্ডেলটি বুলি বুি পড়ি হলো বুলিকি পড়ি যা সেইটা আমার অনসাটিসফ্যাক্টরি রেজল্ট বলি কোবা আমি বা অনপ্লিজ রেজল্ট বলি কার ঠিক আছে তো এই যে দুটো আছে সে দুটো মধ্যে যে যেটিসফ্যাক্ট্রি রেজল্ট দেয় তা কন করি শিখি থাকে যেটা অনসাটিসফ্যাক্টরি আসিলা বা সাটিসফ্যাক্ট্রি রেজল্ট আসিলি তাকে আমি এলিমিনেট করতেও বা ছাড় দিয়ে থা ঠিক আছে এই এই পরীক্ষণটিকে দেখাইব আমার কম কলে সরি এই পরীক্ষণটি কু দর্শাইব আমার থণাই গোটে পরীক্ষা করে বা এই নীতিগুলাকে দর্শাই সে গোটে পরীক্ষা করে তা আমি থন্ডাইক পজল বক্স এক্সপেমিমিমিমিমেন্ট বলি কৌ মনে রক থাই পজল বক্স এক্সপেরিমেন্ট কোণ এই এই এক্সপেমেন্টটাকে যদি তুমি বুঝিপার তাহলে আগে তুমি লিখিপার সরল ভাষায় লিখিপার যেটা কি তোমাকে নম্বর আনবা সাহায্য করি কেবল এই এক্সপেরিমেন্টটি সেই এক্সপেমেন্টটা ভালোভাবে বুঝেপ্রাই চেষ্টা কর ঠিক আছে তো থ্ডাই কোণ করে গোটিয়ে অঙ্গ্রিকেট মানে গোটে ভোকিলা বিড়ি গোটে তা পজল বক্স ভিতরে দিলে পজল বক্সে নিজে তেয়ারি করলে সেই পজল বক্স ভিতরে কলে দি দিলা বিটা বিরাটা এমি সে ভিতরে দিলে যে পজল বক্সটা তো হয়ে তার সবু দ্বারা কন বন্ধ হয়ে যাই গোটিয়ে দ্বার কোণ লা খোলা লা কিন্তু সেই দ্বারটি কমপ্লিটলি মানে এমনি ওপেন নোটে কন্ডি থাই সেটা খোলা রাখা যেমি কি সে ট্রা করি কি কোণে গোটে পিস পজল বক্স ভিতরে কিছু গোটে সে করলে সেটা খোলিপার বহির মধ্য পজল বকসর চিত্রটি দিয়ে পজল বকসর চিত্রটি দেখা করি আপ ট্রায়ে কর পজল বক্সটি অঙ্কন করার ঠিক আছে তো সে কোণ কলে পজল বক্স ভিতরে বিরাটটি রকিদিলে তাপরে কিন্তু সে সেই পজল বক্সর বাহারে কে করলে গোটে মাছটিয়ে রক্ষিদ গিয়ে মাছটি গোটে ফিশটিয়ে রকিদিলে যদি বিড়েডটি ভোগ হোচি তাহলে সে নিশ্চিত ভাবে মাছ আড়ট্রাট হব সে খাই চেষ্টা করব ঠিক আছে খাইব চেষ্টা করলে সে ডাইরে তাকে মিপার না না সি কিন চেষ্টা করি সেই যে পজল বক্স লা সপোজ পজল বক্সা এমি ওলাইছিল পজল বক্স ভিতৰত ক' কৰিব চেষ্টা কৰিব যে চাৰিআডে প্ৰথমে প্ৰথম ষ্টেপ হ'ব সেই ক' চাৰিআ ঘূৰিব চাৰিআডে বুলিব সেই চেষ্টা কৰিব যে ৰাস্তা কে ৰাস্তাটি খোজিব নাই নাই তো ৰাস্তা বাৰম্বাৰ ঘূৰিলা 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 সেই চাৰিআডে কে ৰাম্পিব চেষ্টা কল ডেই চেষ্টা কল কিন্তু আছিল পাৰিলে সুড়ি আমি কয় তাৰ ট্ৰা বোলিকি যে কোনো কোনো গোটেই পৰিস্থিতিৰে ক' হ'ল সেই ড'ৰৰ সপোজ লকৰ মানে গোটেই এমি গোটেই দৌডিটি থাকে কি গোটেই কোনো গোটেই লকৰ গোটেই ড'ৰ ভি থাকে সেইটাক ক' হ'লে তাৰ পাদ পি যি বাজি যাওঁ আৰু হঠাৎ ড'ৰ টি খুলি যাওঁ হঠাৎ ড'ৰ টি খুলি যাওঁ তো সি ক' কৰিব ডাইৰেক্ট কণ কৰিব বাহিকি আচিকি সিধা মাছটাক খাইদব বুজি পাৰ্চ ন তো সি ভাবিলি যে সেই কেমিতি আছিলা নাই নাই সেই ডাইৰেক্ট ভাবি থাকে ক' মাছ টি কেতি পাৰ ঠিক আছে এটা যেত আমি ফর্দর পুঁ কে এমিটি হি সি নট টাইম হুয়ে তো সেমি সেই জিনিসগুলো রিপিট করপরে কিন্তু থার্ড টাইম যেত আমি করি না সেত এমি ঘুরবি চারিআ এমিতি ঘুরবি সে চেষ্টা করব ডাইরে যে পূর্বর দুইর যেমি আসা সেতবে ডায়রেক্ট সেমি কাজটি করি সে বাহারু চাল আসবে চেষ্টা করি তো সেইটাই জিনিসটা কম হচ্ছে দেখ সি ঘুরানি তার অর্থ সেইটা যে তার এর লাগিয়ে ঘুরা কী এপর সে এপটে বুলু লা কিন্তু সে ভিতরে কারণ সে চেষ্টা করতে

বুজি পাৰিলি দিল তোমাৰ থণ্ডাই পজলবক্স এসপেৰিমেণ্ট এই কওঁ যে দেখ বিৰাটিক বাৰম্বাৰ বিৰাটী বাৰম্বাৰ ক' কল ট্রাইল কাল আায়েল্র কতক এরর সে এরর গুড়া সে এলিমিনেট করি তৃতীয়থর সে কম কাল যা শিখলা সাটিসফ্যাক্ট্রি রেজল্ট ধরিকি সে বাহারু চাল আসিলা আউ প্রত্যেক ইন্ডিভিজুয়াল প্রত্যেক শিশু এমি শিক্ষা করা উচিত সে এমি শিখি থাকে বলে সে কিন্তু তাকে কেমনি শিখাই নাই সে কোচ কেইমধ্যে শিখাই নাই সে কোথা কেবল পেসিভ ইনফর্মেসন দ্বারা

ଠିକ୍ ଅଛି ଆହୁରି ଅଛି ଲ ଅଫ୍ ରିଡ଼ିନେସ୍ କ'ଣ ରିଡ଼ିନେସ୍ ବେଲେ ଦେଖ ପୂର୍ବରୁ ପ୍ରସ୍ତୁତ ହୋଇଯାଇଥିବା ରିଡ଼ିନେସ୍ ମାନେ ପୂର୍ବରୁ ପ୍ରସ୍ତୁତ ହେଇଥିବ ତ ଫାଷ୍ଟ ପଏଣ୍ଟ ଯଦି ଆମେ ଲେନ୍ଦି କରିବାର ଅଛି ବା ସୁନ୍ଦର କରିବାର ଅଛି ତ ଆମେ ଲେଖିବା ପ୍ରାଇମେରୀ ଲ ଅଫ୍ ଲର୍ଣ୍ଣିଂ ଠିକ୍ ଅଛି ଗୁଡ଼ା ଏମିତି ଲେଖିବାକୁ ପଡ଼େ ଠିକ୍ ଅଛି ରିଡ଼ିନେସ୍ ମିନ୍ସ ଏ ପ୍ରିପେରେସନ୍ ଅଫ୍ ଆକ୍ସନ୍ প্ৰিপেৰেচন অফ আক মানে পূৰ্বৰ প্ৰস্তুত হৈকি থাকিব গোটেই কাৰ্য কৰিব পূৰ্বৰ প্ৰস্তুত হৈকি থকা আমি ৰেডিনেছ বুলিকি কৰি থওঁ তো এইবাৰ ৰেডিনেছ বোলিকি আমি কৈপাৰ ৰেডিন হ'লে পূৰ্ব প্ৰস্তুত হৈকি থোৱা যে আমি ৰেডিনেছ কয় আৰু তে এই লফ ৰেডনেছ্ৰ ক'ম কয় যদি কোনো জানে ইণ্ডিভিজু পূৰ্বৰ কোনো জিনিছ শিখিব ৰেড হৈ থ পূৰ্ব মাইণ্ডৰে সেই প্ৰিপেয়াৰ হৈি থেণ্টালি প্ৰিপেয়াৰ হৈ থাকি এই জিনিছা শিখিব ত'লে সেইটোৱে ক' হ'ব বহুত ইজি হৈ যায় শিখিব ঠিক আছে মানে বহুত ইজি হৈ যায় যে শিখিবা কেতিয়া শীঘ্ৰ শিখিব লাগে আৰু শিকিবাৰে কোন সেইটা এফৰ্ট দেখোন পাৰ ন থাকে ঠিক আছে

তারপর দেখ তাপরে দেখবা কোণ ল অফ এক্সরসাইজ এটা সেতিয়ে মু যাহা কহিলি না যা বুঝেবু চেষ্টা করি সেকা আছে নহ যে যদি পূর্ব জন কি প্রস্তুত হয়েকি থাকবে তাহলে সেইটা শিখব শিখেটা বহু সহজ হয়ে যায় তাপরে আসলে ল অফ এক্সরসাইজ এক্সরসাইজ কোণ দিস ইজ সেকেন্ড ল অফাই সেকেন ল অফ বা সেকেন্ড ল অফ আমার লর্নিং থিওরি বা ল ক' ট্ৰাইলে থিঅৰৰ চেকেণ্ড লৈ দি লয় দট লৰ্ণিং টেক্স প্লেছ বাই এচৰচাইজিং বা ডুইং বাই ডুইং কিছু গোটেই কৰিব দ্বাৰা ক' হৈ শিক্ষা যায় বুলি শিখি থওঁ বুলিকি সেই কওঁ যেমি বিৰে বাৰম্বাৰ চেষ্টা কল এতিয়া ঘূৰিবাৰা চি ঘূৰি এপ এপ দুৱাৰ টি ৰাপিবা সেই ডিঙ মাৰিব চেষ্টা কলা এতিয়া বিভিন্ন প্ৰকাৰ কাৰ্য কৰিব দ্বাৰা আমি যে কোনো জিছ শিখি থওঁ বুলিকি সেই কওঁ ঠিক আছে দিছ ইজ কল্ড এজ ল অফ ইউজ এণ্ড লফ ডিছ ইউজ আকৌ লফ য়ুজ কোৱা যায় লফ ডিচ ইউজ মানে দেইটা ল এইটো পুনি ডিৰাইভ হোৱে হ'লে কি ল অফ ইউজ গোটেই ল অফ ডিচ ইউজ গোটেই

ইফ আৱাৰ এফৰ্ট এ কম্পানী বাই এ ফিলিং অফ চাটিছফেকচন যদি আমাৰ এফৰ্টা চাটফেকচন সৈতে কম্পানী হৈগলা ত'লে আমি ক'ম কৰিবা আগুক পঢ়িব আগুকু শিখিব ইনস্পায়াৰ হ'বা যেমি গোটেই চিম্পুল ৱাৰ্ড গোটেই কয়ি লাষ্ট কেতিয়ে দিন হ'ল ক' বহুত বঢ়িয়া বঢ়িয়া কমেণ্ট আছোঁ আমাৰ যোনাক আমাৰ কণ ক'ত

এই যে সাটিসফ্যাকশন ওয়ার্ডটা রা এইসফ্যাকটিসফ্যাশন কে করছে সেই কনেকশনটা কনেকশন মানে যে স্টমু আসপোন্সের কনেকশনটা কেক কুচ্রেন্থেনিং করে দেছি স্ট্রং করে দে বুঝলি স্ট্রং করে দে

হেল্লি মানে এই চেকেণ্ড য়ুনিট্ৰু তুমি কোডি ৰু পঁচিছ মাৰ্ক আৰামছে কৰি পাৰিব মিনিমম ত দশ মাৰ্ক কৰি পাৰিব মিনিমম টেন মাৰ্ক আমাৰ এই য়ুনিটুই পাৰিব ঠিক আছে পুনি আগে লৰ্ণিং থিঅৰী য'ত ক্লাছিকা কণ্ডিং অফ প্ভলম পাভল ক্লাছিকা কণ্ডনিং ডিছকচ কৰিবা আগে ভিডিঅ'ৰে এইকি অ'কে ভিডিওটি যদি ভালো লাগি তাহলে শেয়ার করবে তোমার সাং মানুষ তোমার গ্রুপ রে সেয়ার করে দেবে যা ফলে সমস্ত জাঁনিপারে যে হ্যাঁ একচুয়ালি এমিতি গোটিয়ে চ্যানেল অনুটিকা আন্ধ্রপ্রদেশে বিএড করতে পিল কিছুটা মানে কম হুয়ে হেল্পফুল হয়ে পড়ে ঠিক আছে ধন্যবাদ